Como é que é, você? Muito bem. Eu não estou fazendo nada. Olha lá, mas eu não consigo entrar em mim. Eu não estou fazendo nada aqui, amiga. Tu faz onde? Ah, Santa, como é isso? Ah, Marco, tá raco. Tu me chama na sexta, bolo. Ah, é, amigo, balão não é ele. Como? Mas é, a minha tá dentro de você, né? Tica se. Ei. Quise coi, tica se, mané, cubi carablac tá sama. আরে তোমারে আমি এখানে আসতে বলছি এই কারণে সুমি কিছুদিন যাবত কলেজ আসতেছ না দেখা সাক্ষাৎ হইতেছ না এটা কি সমস্যা নাকি সুমি কেন আসে না তুমি এটা জানো না কিসের জন্য আসে না সুমি না সেটা তো আমি জানি কি কি হইছে সত্যি কিছু জানো না তুমি তোমার সাথে প্রেম করে দেখে ওর বাবা জেনে গেছে আর এর লিগে ওর বাসায় আটকে রাখছে তাই নাকি ওর বাবা তাহলে কেমন করে সেটা তো আমি বলতে পারবো না হয়তো শুনে কারো কাছে ইসরে আমি তো এই কারণে ভাবতাছি যে কোনো একটা দুর্ঘটনা হয়েছে তা নাহলেও তো কোনোদিন ক্লাস ফাঁকি দেয় না কলেজ আসতে দেয় না সবকিছু নিষেধ প্রাইভেট পড়া নিষেধ এই যে দেখো আচ্ছা ঠিক আছে আটকায় রাখছে না ঠিক আছে কিন্তু এক কাজ করো হ্যাঁ তুমি একটু সুমির কাছে যাও যায় সুমিরে বলো যে আমি এরকম ভাবে আছি ওর সাথে দেখা না হলে কি আমি বাঁচতে পারি বলো না তা তো পারো না কিন্তু ওর বাড়ি থেকে মনে জানা গেছে যে আমি তোমাদের প্রেমের সম্পর্কে কিছু একটা জানি আর আমি তোমাদের হেল্প করি সবকিছু মনে আমার খালি মানে দোষ আছে বুঝছো তাই নাকি হ্যাঁ তাহলে এখন উপায় এখন উপায় শুনো 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 গুড আইডিয়া গুড ভেরি গুড এটা তো আমি কখনো ভাবি নাই আইডিয়া ঠিক আছে কি অবশ্যই ঠিক আছে আর তাছাড়া মনে করো যে আমি আগে ওইখান থেকে আসি ঠিক আছে বিকালবেলা তোমার এখানে তুমি আবার এখানে আসবা তোমার সাথে আমার কথা আছে তাই আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব আর আসবো অবশ্যই তুমি যখন বলছো আচ্ছা তোমাকে ধন্যবাদ আমাকে এই বুদ্ধিটা দেওয়ার জন্য ঠিক আছে তাহলে যাই আমি হ্যাঁ আচ্ছা তবে চল ঠিক আছে আমি যাই আমার আবার বাসার কাজ আছে বাবা মা আমার খোঁজা খুঁজি আচ্ছা যাও যাও ঠিক আছে যাও বাই দেখা হবে পরে বাই 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 ঠিক আছে আমার এইভাবে সুমির সাথে দেখা করতে হবে তা না হলে সুমিকে যদি এইভাবে আমি না দেখি তাহলে তোমার দিনটাই নষ্ট হয়ে যাবে কিভাবে যে যাই ওকে বাড়ি তো চিনি না বাড়ি যে কোন দিকে তা তো জানি একটা লোকজন তো দেখি না কারা জিজ্ঞাসা করি কি বান করে নিলাম চিন্তা হইতে পারছি না বরকাটা করে ফিন্দা নিলাম ধরা ফলে তো একবার মাইরা বিনাশ করবো হ্যাঁ চিন্তা করো সে প্রেম করবো তাই জীবনে কত কৌশল অবলম্বন করো নাকি হ্যাঁ এখন তো বাড়ি চিন্তা সিনে টেনশনে তো বাঁচতাছি না কান্নকে দেখা করি কান্নকে দেখা হয় কান্নকে 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 দেখা করি একটা লোক হইলে জিজ্ঞাসা করে যা হারতাম তো বাড়ি যাই প্রেম করে আমি সে কত কিছু করে আমি না বরকাই ফিনছি তাই কি হবে এই কথা শোনো আমি একটু সমস্যা পেলাম গো কি আহার কি কি সমস্যা পড়ছেন সমস্যার মধ্যে হইলো বাবু এই গ্রাম ওই যে এই সুমি গো বাড়ি ছিল কি সুমি 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 ওই গাজী কাকার মেয়ে কি সুমি হ্যাঁ 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 ওর বাবা ওর বাবার নাম হলো গাজী তো সুমির দাম না কি করবেন আর শোনা কই না সুমি তো মনে করো যে আমার মেয়ের হলো ক্লাসমেট বুঝছো কি বান্ধবী একাত্র পড়ালেখা করে তো আমার মেয়ে কয়দিন ধরে স্কুলে ঠিকই যায় কলেজে ঠিকই যায় কিন্তু সুমি যাইতেছে না কোনো সমস্যা এলো নাকি আচ্ছা বুঝলাম না এখন আপনার মেয়ে পড়ে সুমির সাথে কিন্তু আপনার মেয়ে নাই আপনি কি লিগে ওখানে যাইতাছেন আরে আমার মেয়ে তো মনে করছে প্রাইভেট পড়ে আবার কলেজে যায় সময় পায় না সময় পায় না কালকে রাইতে আমার কইল যে তাহলে মা তুমি ঢুকা আমার বান্ধবীর বাড়িতে যাই দেখা হচ্ছে কিছু হয়েছে নাকি আচ্ছা আচ্ছা তাহলে জান এই যে এই দিক দিয়ে যাই ওই যে সামনে ওই যে বাইজের যা দোকান আছে চাষটল ওই চাষটলের পেছনের বাড়িটাই ও আচ্ছা যাইতাছি আর সুমি গো বাড়িতে যাবেন তো হ্যাঁ একটা সমস্যা আছে বুঝছেন কি কি সমস্যা গো সমস্যা হলো কি অগবাড়িতে কোনো লোকজন ঢুকবার নিকা দেয় না কে লোকজন ঢুকবার দেয় না সমস্যা কি সমস্যা এই যে দেখেন কাজী কাকা এত কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে মেয়ে লেখাপড়া করাইতেছে আর এই মেয়ে নাকি কোন একটা পোলার সাথে এলো প্রেম করছে ও তাই নাকি আসলে ইদানিং মেয়েরা প্রেম ফ্রি করা ধরছে তো মনে করছে তাও ঠিক আছে তাও ঠিক আছে এখন দেন যদি এত টাকা পয়সা খরচ করে যদি এলো মেয়ে লেখাপড়া করাইয়া অন্য পোলার সাথে এরম করে তাহলে কোন তাহলে কি করা যায় এখন
সমস্যা এই তো বাবু, এই ব্যাপারে কথা কবার কথা ছিল। আসল কথা হলো মনে করো যে এই আবার অন্য গামান মাইয়া কোনো প্রেম প্রীতি করলো নাকি বুঝো নাই, এই ব্যাপারে কথা কইতে যাইতেছেন মানে আপনি কিন্তু কথাটা আবার হলো না ওইসে কি মানে সমস্যাটা কি দেখুন বার কথাছি আপনি কে বলি কইলেন হলো মা ওই যে এই মেয়ের হলো একসাথে লেখাপড়া করে এখন ও তো যাইতে পারে না কোচিং এ। আরে আমি তোমারে কইছি কি মনে করো যে আমার মেয়ে তো ফলাই করে তাই না, যেমন মনে করো যে গাজী যাবা গাজীর মেয়ের আটকাইছে প্রেমের নিকে, যদি আমার মেয়ে কোন প্রেম প্রীতি করে থাকে আমার মেয়ের আটকাবো। ও এটা শোনার জন্য যাইতেছে? ও ও আচ্ছা আচ্ছা তাহলে যান। আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম গো। কি ব্যাপার পড়ছে বোরকা আবার মহিলা মানুষের মতো কথা কইতেছে, সবকিছু নির কোন মানুষজন তো দেখতেছে যাই দিয়ে আগে কি হয়। ধন্যবাদ, পয়সা গেছে ঘর থেকে বাইর হইতে দিতে জানা আব্বার ওকর বেশি সহায়তা কেমনে অন্য কেমনি দেখা করি ওরা না দেখলে তো আমার একটু ভালো লাগে না। কতদিন হইলো ওর লগে আমার দেখা নাই, একটা ফোন দিব তাও পারতেছি না, ফোনটাও নিয়ে গেছে আব্বাই। মায়ও আব্বার কথায় কথাই নাচে কথায় কথাই নাচে। হ্যাঁ মা মা আমার লোক একটু ফিরি না একটু ফিরি না, খালি আব্বার কথাই শুনে। বেলা হয়েছে কথা দিই এখন তুই খাবার হইয়াছে না ফোন দেখে গেছে। সমীর কি অসুখ বিসুখ আছে নাকি? সমীর তো অসুখ হয় নাই কদিন ধরে, পড়বার যায় না স্কুলে যায় না কলেজে যায় না, সমীর অসুখ তো হয় নাই। সমীর বাহে আমার চিনো নাই তোমার কাকা তো বাইতে নেই, তোমার কাকার কি করবা? আমার গোবারিগন্ডা হ্যাঁ পরে ওই আমনে গোবারি আমি ঠিকানা দিয়ে দিছি, পরে পেছন থেকে আমি তাকায় দিয়ে যে এই আমরা এলো জুতা হলো পুরুষ মাইছে গেরাই দেখো গো গেরাইছে বেটে যে আমনে ঘরে মেয়ের সাথে যে পোলা প্রেম করে ওই পোলা আইছে। কি যে পোলার নিকে আমার মেয়ের লেখাপড়া বন্ধ করে দিলাম এই পোলা আমার বাইতে আইছে কাকা ওস কি তুই? আরে বোরকা পরে আইছে তো। আরে না কাকি ওই তো ওইটাই আমি কনফার্ম। হে লোক গো এই লোক নাম সুমিরে কইলাম তো বরে নিয়ে যা তোর বান্ধবীর মা আইছে। হাই হাই তুই করছ কি? হ্যাঁ আইছে দেখা তো আমিও পাইতেছি না তোমার, তাই তো অনেক খারাপ লাগতেছে মনটা।
খারাপ তো লাগতেছে কিন্তু তুমি কোনো ভাবে বাড়ি থেকে বাইরে হবে না 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 কোনো রকমই না আব্বার মারে পাওয়ার উদার দিয়ে গেছে মাই কাম করে আর আমার দেহে তুই আমার বাইকটাইছে পড়কা বাইরে আজকাল প্রেম করা কি রিক্স হয়ে গেছে চিন্তা করেন সে যে জন বরকা বিন্দা শব্দ ভেসাইছি তারপরে ধরা পড়ছি আর ধরা পড়বই না কে প্রেম করবার যেত রিক্স থাকে আর গড়ন হলো যে একটা কথা কই বুঝছেন কি যারা প্রেম প্রীতি যারাই করেন আর যাই যেই যেই প্রেম প্রীতির মধ্যে আছেন আপনারা সতর্ক থাকেন মনে করেন যে এই যে আমাগো নাগাল শব্দ বসে মনে করেন যে অনেক লোক আছে তারা শব্দ বেশ ধরে যাইয়া মেয়েদের সর্বনাশ করে বুঝছেন কি